إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني أهدكم يا عبادي كلكم جائع إلا من أطعمته فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كسوته فاستكسوني أكسكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته
ما ينقص مما عندي إلا المخية إذا أدخل البحر أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم. মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব আল্লাহর জন্য যার অশেষ মেহরবানিতে রমজানের শেষ দশকে, রমজানের শেষ জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সালামতে রমজানের সাথে, সওয়াবের সাথে এবং ঈমানের সাথে আমরা এ পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান বলি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানকে মূল্যায়ন করতে করতে যখন শেষ দশক আসত তখন উনি আরও বেশি মূল্যায়ন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখনই শেষ দশক আগমন করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারা, তখন উনি ওনার লুঙ্গি কাপড় অথবা গায়ের পোশাকটা গুটিয়ে নিতেন, শক্তভাবে বাঁধতেন। ওয়া আহিয়া লাইলা, রাত জাগতেন। রাত তো উনি সারা জীবনই জেগেছেন, নবুয়ত পাওয়ার পরে ওনার উপর ফরজ ছিল রাত জাগা, রাত জেগে ইবাদত করা বা সালাত আদায় করা। অথচ এই ক্ষেত্রে বললেন ওয়া আহিয়া লাইলা, কেউ কেউ বলেছেন যে উনি অনেকটা ঘুমাতেনই না, অর্থাৎ প্রায় পুরো রাতই জাগতেন এই শেষ দশক যখন আসত। ওয়া আহিয়া ওয়া আইকাদা আহলা, শুধু নিজে নন, উনি ওনার পরিবারকেও জাগাতেন। অন্য হাদিসে এসেছে যে উনি ওনার পরিবারের উপরে এইভাবে পানি ছিটিয়ে দিতেন, পানি ছিটিয়ে দিয়ে ঘুম রিমুভ করে তাদেরকে ঘুম থেকে জাগাতেন। এটাই যদি বাস্তবতা হয়, এই শেষ দশক চলে যাচ্ছে, প্রায় অর্ধেক চলে গেল শেষ দশকেরও, আমরা কে কতটুকু এগিয়েছি, কে কতটুকু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে পেরেছি, ওই হাদিসের বাস্তবতা আমরা কি বাস্তবায়ন শুরু করেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওর নাক ধুলায় ধূসরিত হোক, ও ধ্বংস হোক, ও ধ্বংসযোগ্য যে রমজান পেল অথচ নিজেকে পাপ মুক্ত করে নিতে পারল না। তাহলে কেউ যদি ইবাদত করে তাহলে তার পুরস্কার আছে, কিন্তু ইবাদত যদি না করে তাহলে তার জন্য এমন ধিক্কার অন্য কোথাও নেই। ফরজ ইবাদত যেটা, সেটার জন্য যা হবেই তা হবেই, অর্থাৎ কেউ যদি না করে তাহলে তার শাস্তি হবে। কিন্তু নফল ইবাদত কেউ যদি না করে তাহলে এইভাবে ধ্বংস কামনা করা হয়েছে, ও যেন ধ্বংস হয়ে গেল, ওর ও অপমানিত হোক, ও লাঞ্ছিত হোক, এইভাবে বলা হয়েছে শুধু রমজানের কারণে। রমজান আসলো অথচ তাকে মূল্যায়ন করতে পারলো না, রমজান আসলো অথচ নিজেকে পাপ মুক্ত করতে পারলো না। এই হাদিস যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা কি এর বাস্তবতা শুরু করেছি, না অন্তত অপমান থেকে বাঁচি, অন্তত অপমান থেকে বাঁচি, আমি যেন লাঞ্ছিত না হই। এই সময়টা আমাদের একটু রিয়ালাইজ করার সময় এসেছে, এটাই হচ্ছে উপযুক্ত সময় যে আমরা যেন অনুভব করতে পারি যে আমি ক্ষমা পেলাম কি না, আমি কি ক্ষমা চেয়েছি, আমি কি আল্লাহকে বলেছি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হয়তো আমরা কেউ বলেইনি। আমরা কি তৌবা করেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আমরা কি কেউ বলেছি, আমরা কি কোনো পাপের কথা স্মরণ করেছি যে ওই পাপটা তো আমার করা আছে, আমি করেছি, আমি করতাম, এখনো করি, তো আল্লাহর কাছে তো ক্ষমা চাইনি আমি এখনো। আপনি একটু খেয়াল করেন, খেয়াল করে এখনো সময় আছে, এই তো সামনে রাতটাও আছে, কদরের পাঁচটি রাতের একটি বা চারটি রাতের একটি, পাঁচটি রাতের একটি সামনে যেটা আসতেছে, আমরা এই রাতকেও সামনে নিয়ে আল্লাহকে বলতে পারি, আমরা কান্নাকাটি করতে পারি, চোখের পানি ছেড়ে দিতে পারি। এই বিষয়টা নিয়েই আলোকপাত করার চেষ্টা করব যে কাইফিয়াতুদ দাওয়াত ফি রমাদান, অথবা
মানে ফি আখিরি রমাদান, রমজান শেষ হয়ে গেল অথচ আমরা দোয়া করলাম কি, বা দোয়া মানে করার ধরনটা কেমন হবে, দোয়া করার ধরনটা কেমন হবে। পূর্বের নবী রাসুল এবং সাহাবীগণ আইম্মাই মুজতাহিদিন যারা ছিলেন তারা কিভাবে দোয়া করতেন আল্লাহর কাছে, কিভাবে বলতেন, তাদেরটা কবুল হয়েছে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি, তাহলে আমাদেরটা কবুল হচ্ছে না কেন, বা আমাদেরটা কবুল হয়নি কেন, বা হয় না কেন। আর যদি কবুল না হয় তাহলে কি আমি দোয়া করা বাদ দিয়ে দিব, আমি যদি দোয়া না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি কিছু যায় আসে। দেখেন প্রত্যেক নবী রাসুলের যদি আমরা জীবনী দেখি, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম সূরা মারিয়ামের শুরু থেকে, ষোলো পারায় সূরাটা আছে, সূরা মারিয়ামের ঘটনা বহুল একটা সূরা, এরপরে মারিয়াম আলাইহিসসালামের পরিপূর্ণ কাহিনী আছে, আমি যতদূর পড়েছি তারপর থেকে শুরু। এর আগের সূরা সূরাতুল কাহাফ, এটাও হচ্ছে ঘটনা বহুল ঐতিহাসিক সূরা, বিভিন্ন ইতিহাস নিয়ে আসা আছে এই সূরাগুলোর মধ্যে। আপনার বাড়িতে গল্প, কেচ্চা বা উপন্যাস বা গল্পের বই খুঁজে পান না, তো আপনি কোরআন খুঁজেন, কোরআন তাফসিরও খোঁজার দরকার নেই, আপনি যদি অনুবাদ খুঁজেন তাহলেই দেখবেন এখানে কত সুন্দর গল্প আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এরপরে সূরা কসাস, মানে এই সূরাটার নাম হলো গল্প, কেসা কাহিনীর সূরা, একটা সূরার নামই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরাতুল কসাস, কেসা কাহিনীর সূরা। সেই সূরাটা পড়েন, মুসা আলাইহিসসালাম একজনকে এভাবে ঘুষি মারলেন একটা, তাতে মানুষ মারা গেল, তারপরে কি হলো আপনি ঘটনা দেখেন, ওর মধ্যে দেখেন বলেছিলেন আমি সবচেয়ে সম্পদের বড় মালিক, আমি নিজে কামাই করেছি, এটা কে বলেছিল, তারপরে তার ধ্বংস হওয়া শুরু হয় এবং এখন পর্যন্ত ধ্বংস হতেই আছে। কাহিনী কোথায় পাবেন, এই সূরার মধ্যে, সূরাতুল কসাসের মধ্যে পাবেন। তার মধ্যে একটি হলো সূরা মারিয়াম, এইখানে জাকারিয়া আলাইহিসসালামের কাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন এই এই কাহিনীটা দিয়ে এই সূরাটাকে শুরু করেছেন। জাকারিয়া আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদনাদা রাব্বাহু নিদান খফিয়া, উনি গোপনে গোপনে সংগোপনে চুপি চুপি তার রব আল্লাহকে ডাকতেন, একজন নবী হয়ে, নবী হয়ে আল্লাহকে ডাকতেছেন, দোয়া করতেছেন, অথচ আমরা জানি নবীরা মাসুম নিষ্পা, ওনাদের তেমন কিছু প্রয়োজন, আমাদের যেমন বেশি প্রয়োজন যেটা তা হলো ক্ষমা, কিন্তু এই ক্ষমার জন্য একজন নবী কিভাবে চাচ্ছেন, কোনো জিনিস চাইবেন তাই কিভাবে চাচ্ছেন। নিদান খফি, ক্বাল রাব্বি ইন্নী ওয়াহানাল আযম মিন্নি ওয়াশতা'আলা আর-রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, যাওয়ার ধরন কেমন হওয়া উচিত একটু শিখে নেন, আপনারা কিভাবে চান তা আমি জানি না, বা রাস্তায় চলতে চলতে এমনিতেই মনে হয় কিছু বলেন, তারপরে যে আপনি কি চাইলেন এটাই আপনার মনে নাই, আন্তরিকভাবে চাইতে হবে, উল্লেখ করতে হবে আপনার যে প্রয়োজন, এটা আল্লাহকে বোঝাতে হবে আমার প্রয়োজন, আমি চাই, এটা না হলে মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, এইভাবে বলতে হবে। জাকারিয়া আলাইহিসসালাম বললেন আমার একটা সন্তান চাই, আমি বুড়ি হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়া বুড়ি হয়েছে, আবার সে বন্ধা, আমার চুল পেকে গেছে, আমার হাড় মজ্জা সবই শুকিয়ে গেছে, কিন্তু দেখেন ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কিন্তু আমি তোমার কাছে, এ আল্লাহ আমি তোমার কাছে কোনো জিনিস চেয়ে আমি কখনোই নিরাশ হইনি, আমার বিশ্বাস, আমার বিশ্বাস তুমি আমাকে দেবে, যদিও এগুলো দিক থেকে অসম্ভব, শারীরিক দিক থেকে অক্ষম, আবার নিজের স্ত্রী বন্ধা বৃদ্ধ হয়ে গেছেন, বয়ে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন, আবার কি বলতেছেন যে আমার বিশ্বাস আমি যা চেয়েছি তাই পেয়েছি, আমি এটাও পাবো, সুতরাং তুমি আমাকে একটা সন্তান দাও। এই যাওয়ার ধরনে আপনারা কি মনে করেছেন যে জাকারিয়া আলাইহিসসালাম তার প্রাথমিক জীবনে বা বৈবাহিক জীবনের শুরু থেকে নিয়ে আল্লাহর কাছে চান নাই, চেয়েছেন
চাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই। দেখেন শেষে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ আমি তোমার কাছে কোনো জিনিস চেয়ে তো আমি বঞ্চিত হইনি, নিরাশ হইনি, আমি যা চেয়েছি তাই পেয়েছি, তাহলে সন্তান পাবো না কেন, তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করলেন, দোয়া শুধু কবুল নয়, বললেন যে দাও তোমাকে একটা সন্তান দিলাম এবং এই সন্তানকে নবী করে পাঠিয়ে দিলাম। এখন তো উনি চাইলেন চাইলেন, চাওয়ার পরে যখন আল্লাহ দিলেন তখন বলতেছেন আল্লাহ এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, তুমি সন্তান দিবে কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নী ওয়াহানাল আদম, শোনো আমি তোমাকে সন্তান দিলাম, ওয়ালাম তাকুশাইয়া, আমি যখন তোমাকে সৃষ্টি করেছিলাম তুমি কি ছিলে, তুমি তো কিছুই ছিলে না, সেখান থেকে আমি যদি তোমার মতো জাকারিয়াকে একজন নবী করে দুনিয়াতে পাঠাতে পারি তাহলে আমি আল্লাহ কেন কেন আমি দিতে পারবো না তোমাকে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। এরপরে বললেন যে আমার কি আলামত হবে, কথা বলা যাবে না, তুমি সকাল এবং বিকেলে আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহকে স্মরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াহইয়া আলাইহিসসালামকে দিলেন। একই ঘটনা মারিয়াম আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে বলছেন যে আল্লাহ এর কাছে এই ফল, অসময়ের ফল যদি মারিয়ামের কাছে থাকে তাহলে আমি অসময়ে সন্তান পাব না কেন, তুমি আমাকে সন্তান দাও। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা আনতাস সামিউদ দুআ, বললেন সাথে সাথে এটা দেখেই দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে দাঁড়িয়ে গেছেন, মানে বোঝা যায় পরের আয়াতে যে উনি দাঁড়িয়ে গেলেন মানে সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, নাও তোমার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছেন। দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম যারা হজ করতে গেছেন তাদেরকে একটু স্মরণ করায় যে পুরো হজ্জের কাহিনীটাই যেন ইব্রাহিম আলাইহিসসালাম বা তার পরিবারের সাথে সম্পৃক্ত। কত নবী রাসুল দুনিয়াতে গেছেন কিন্তু আপনি সালাতের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের নামটা আপনি উচ্চারণ করছেন, এটা আল্লাহ আপনাকে ইবাদত হিসাবে ফরজ করে দিয়েছেন। মা হাজেরা দৌড়াচ্ছেন, কিসের জন্য দৌড়িয়েছিলেন, পানির জন্য, তাই না, প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, পানির জন্য, তাও আবার নিজ সন্তানের জন্য পানির জন্য দৌড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৌড়ানোটাকে হাজি এবং উমরাকারীদের জন্যটা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই জন্যই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করার পরে দুনিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, সবচেয়ে বড় যার দিকে ঘুরে যে কেবলামুখী হয়ে আমরা সালাত আদায় করি, সেই ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম কবুলিয়াতের দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি এটা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কি দোয়া কবুল করেন নাই, সাথে সাথে কবুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে রেখে আসলেন মা সহ মরুভূমিতে, লতা পাতা ঘাস কিছুই নাই, যেখানে মরুভূমির এক জায়গাতে রেখে আসে, বললেন যে আল্লাহ তুমি মানুষকে, মানুষের মনে এমন ভালোবাসা তৈরি করে দাও মানুষ যেন কাবামুখী হয়। কোন দিক ঘুরে সালাত আদায় করি আমরা, কাবামুখী হয়ে। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল হয় নাই, দেখেন প্রায় 30 লক্ষ নয় তারও বেশি এট এ টাইম এক জামাতে সালাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহুই ইলাইহিম, হে আল্লাহ তুমি এমন করে দাও মানুষ যেন মক্কার দিকে ছুটে যায়। মনটা বেশ কাঁদে অনেক দিন থেকে যে অজানা অদৃশ্য এক অসুখ, এক ভাইরাস করোনার কারণে হাজরে আসওয়াদটা ওইভাবেই পড়ে আছে,
এখন আর কোনো মানুষ সেখানে চুমু দিতে পারে না। না জানি আমার আপনার তোবার দরজা ঠিক এইভাবেই বন্ধ হয়ে যায়। অনেকের পকেটে টাকা আছে, অনেকের পকেটে টাকা আছে, অনেকে রেজিস্ট্রেশন করে রেখেছে, হয়তো বা 2-3 বছর আগেই যেতে পারতো কিন্তু যাই না। এখন যাওয়ার জন্য মন উড়ু উড়ু করছে যে কখন যাব মক্কা ঘরে, আল্লাহর ঘর, আল্লাহর বাড়িতে কখন যাব, কিন্তু অনেকে যেতে পারছে না অসুখের কারণে। আপনারও দেখবেন হঠাৎ করে আপনি রাত্রে তাহাজ্জুদ পড়তে চেয়েছিলেন, অমুক বয়স থেকে, বিয়ের পর থেকে, সন্তান হওয়ার পর থেকে দেখবেন যে আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনি আর করতে পারেন না। আপনার মনে খুব আশা ছিল যে আমি আমার মায়ের জন্য ভালো কাপড় কিনে নিয়ে যাব বা ভালো খাওয়াবো, দেখবেন যে মায়ের আর দাঁত নেই, মা খেতে পারে না, মায়ের আর কাপড় পরাই লাগে না, শুধুমাত্র বিছানায় শুয়ে থাকে, এমন একটা দিন আসবে। হয়তো অনেকের মন কাঁদে সেই কাবা ঘরে যাওয়ার জন্য, কিন্তু এখন আমরা যেতে পারছি না, কখন কার তৌবার দরজা বন্ধ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই জন্যই রমজানের সেই দশকে সময় এসেছে, নবী রাসূল যেভাবে চাইতেন, সাহাবীরা যেভাবে চাইতেন, তারপরে তাবে তাবেইন যেভাবে আল্লাহর কাছে চাইতেন, আমরাও যেন ওইভাবে আল্লাহর কাছে চাইতে পারি শুধুমাত্র ক্ষমা নেওয়ার জন্য। ক্ষমার ভিখারী আমরা, আমরা ভিক্ষু, আল্লাহ রাব্বুল আলামিন ধনী, আল্লাহ রাব্বুল আলামিন গনী, আমরা হলাম ফকির। আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা ভিক্ষা দেন, ক্ষমা ভিক্ষা দেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে পাপ মুক্ত করেন, এইভাবে আল্লাহর কাছে চাইব। আমরা অন্তত একটা দোয়া সবাই পড়তে পারি, চাইলে পড়েন আমার সাথে। ইস্তেগফার এবং তৌবার জন্য অতি গুরুত্বপূর্ণ দোয়া, যেটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালায়নকারী আসামিও হয় তথা কাবিরা গুনাগারও হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন কোনো শর্ত ছাড়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌবাকে কবুল করেন। মনে রাখবেন, নাম ধরে গুনার কথা উল্লেখ করে, গুনার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। ফেরাউনের স্ত্রী দুনিয়াতে কে কি চেয়েছে সবই পেয়েছে। যেমন আপনারা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন, সন্তান পেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, সন্তান পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করেছেন, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, যিনি দোয়া করলেই কবুল হয়, যিনি দোয়া করেছেন যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়েছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার জীবনে 2-3টা দোয়া করেছেন, 2-3টা দোয়ারই উনি ফল পেয়েছেন। উকাশ, উকাশ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দোয়া করে আল্লাহ বলেছিলেন, হে আল্লাহ নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন সেই 70,000 ব্যক্তিদের অন্তর্ভুক্ত হই যাদের বিনা হিসাবে এবং বিনা কথায়, বিনা বাক্যে, বিনা বাক্য ব্যয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, আমি যেন তার দলের অন্তর্ভুক্ত হয়ে আপনি দোয়া করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন, উকাশ উনি সেই দলের একজন হয়ে গেছেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে যে যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়েছেন। আমি হাদিস বলবো তাহলে বুঝতে পারবেন। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ তুমি তো সবই পারো, আমার ছোট্ট সন্তান সে চোখে অসুস্থ, সে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর মায়ের দোয়া কবুল করে আবার তাকে চোখ ফিরিয়ে দিয়েছেন। কি মনে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেন। একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুয-যুলমা আলা নাফসি
ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, হে আমার বান্দারা, আমি জুলুমকে নিজের উপরে হারাম করে নিয়েছি, তা তোমাদের জন্য তোমাদের মধ্যেও আমি জুলুম হারাম করে নিয়েছি, খবরদার তোমরা পরস্পরে জুলুম করো না। হে আমার বান্দারা, ইন্নি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা যারা আছো পৃথিবীতে যারা আছে তারা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, কেবলমাত্র তারাই পথ পেয়েছে আমি যাকে পথ দেখিয়েছি। তার মানে আমি আপনি যারা আছি তারা সবাই পথভ্রষ্ট, কারো পথ ঠিক নেই, কেবলমাত্র দয়া করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন এবং স্ট্রিট পর্যন্ত নিয়ে এসেছেন, এই সাহারি থেকে নিয়ে এ পর্যন্ত আমরা যারা এখন পর্যন্ত বিরত রেখেছি, খাওয়া থেকে পানাহার থেকে যারা বিরত রেখেছি, যারা আল্লাহ যাদের উপর আল্লাহ হেদায়েত দিয়েছেন, কেবলমাত্র তারাই এই থেকে এই পর্যায়ে আমরা এসেছি, আমরা হেদায়েত পেয়েছি। কুল্লু মান হাদা ইল্লা মান হাদাইতুহু, যাদেরকে আমি হেদায়েত দিয়েছি তারা ছাড়া সবাই পথভ্রষ্ট, ফাসতাহদুনি, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে পথ চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দান করব, অন্য কারো কাছে হেদায়েত চেয়ে হবে না। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতুহু, তোমরা সবাই বিবস্ত্র, তোমরা সবাই উলঙ্গ, তোমাদের কারো পরনে পোশাক নাই, কেবলমাত্র আমি যাদেরকে পোশাক দিয়েছি তারাই কেবল পোশাক পরে আছে। হাদিসের বাস্তবতা দেখা যায়, দেখবেন দুনিয়াতে এখন অনেক মানুষ আছে যাদের পরনে পোশাক নেই, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে এখনো পোশাক লেখেন নাই, তারা ওইভাবেই অসভ্য অবস্থায় জীবন যাপন করতেছে। তার মানে এই পোশাক কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পকেটে টাকা আছে, টাকার বড়াই করে অহংকার করে দামি দামি পোশাক কিনে আপনি যদি মনে করেন আমি কিনেছি, তাহলে তো ওই যে মুসা আলাইহিসসালামের বংশীয় ভাই কারণ যেমন বলেছিল, আপনার কথার কারণের কথা ঠিক একই হয়ে গেল। আপনাদের শুকরিয়া আদায় করতে হবে যে পোশাক আমাকে আল্লাহ দিয়েছেন, যদি না দিত তাহলে আমি উলঙ্গ অবস্থায় পড়ে থাকতাম। আপনি দেখেন না কত মানুষ এখন উলঙ্গ হয়ে পড়ে আছে, তাদের পোশাক নেই, যাদের পোশাক পরানোই নিষেধ কেন, তাদের পুরোটা ঝলছে গেছে, বার্ন ইউনিটে অলঙ্গ অবস্থায় পড়ে আছে। আপনি জান কার কারণ? আল্লাহ ওদেরকে পোশাক দেন নাই। ইল্লা মান কাসাওতুহু ফাসতাকসুনি, তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দেব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইন, তোমরা সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতামতুহু, আমি যাকে খাদ্য দিয়েছি তারা ছাড়া, ফাসতাতিমুনি উতিমুকুম, তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দেব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যায় রাত দুপুর দিনে সর্বদাই তোমরা পাপে লিপ্ত আছো, পাপ করছো, আর আমি ক্ষমার জন্য বসে আছি। সুবহানাল্লাহ, কি মনে করেছেন? আল্লাহ বলেই দিলেন, তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা সকাল বিকাল রাত দুপুর দিন রাত তোমরা পাপে নিমজ্জিত, ওয়ানা আগফিরু যুনুবা জামিআ, আর আমি তোমার বসে আছি আমি তোমাদের সকল পাপ ক্ষমা করে দেওয়ার জন্য। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ, এটা কি আপনাদের মুখস্থ আছে? বলেন অন্তত আস্তাগফিরুল্লাহ। এটা সবচেয়ে সংক্ষেপ ছোট্ট দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ ক্ষমার জন্য বসে আছেন, ক্ষমা করার জন্য আছেন, শুধু ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলছেন ফাস্তাগফিরুনি, ক্ষমা চাও, আগফিরু লাকুম, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন যে রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু শিখিয়ে দিন। বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে 610 নম্বর হাদিসে এসেছে, বললেন যে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী বললেন, বলার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র আল্লাহর জন্য হলো, তাহলে আমি আল্লাহর কাছে কি চাইব? আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসলেন এবং লোকটা বসলো। রাসূলুল্লাহ তারপরে বললেন, শোনো, তুমি যখন বলো সুবহানাল্লাহ, তখন এই মহান সৃষ্টিকর্তা, প্রতিপালক, এই গ্যালাক্সির মালিক,
এই সৌর জগতের মালিক, এত কিছুর মধ্যে তোমার তোমার মতো ছোট্ট কীট, তোমার মতো ছোট্ট কীট যখন বলো সুবহানাল্লাহ, তোমার কথার জবাব আল্লাহ সাথে সাথে দিয়ে বলেন যে সাদাকতা বান্দা, তুমি সত্যই বলেছ। এই কথাগুলো একে একে বলার পরে বললেন, এই কথাগুলো বলবেন, বলার পরে রাসূল সাল্লাম বললেন, এরপরে তুমি যদি বলো আল্লাহুম্মাগফিরলি, আপনারাও মনে মনে বলতে পারেন আল্লাহুম্মাগফিরলি, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলেন জানেন, ফাআলতু, যাও আমি তোমাদের ক্ষমা করেই দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি বলে আরহামনি, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ বলেন ফাআলতু, যাও তোমাদের উপর রহম করলাম। কেউ যদি বলে আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার কথার জবাব দিয়ে বলেন ফাআলতু, যাও আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করলাম। এই জন্যই তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, সকাল বিকাল রাত দুপুর তোমরা পাপ করো আর আমি পাপ পাপ ক্ষমা করার জন্য আছি, আমি সকল সব ধরনের পাপ আমি ক্ষমা করে দেব। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফিরু লাকুম, আমি তোমাদের জন্য ক্ষমা করে দেব, আমি তোমাদের ক্ষমা করে দেব। ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তীতে যারা আসবে, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষ এবং জিন, মানে পূর্বে যারা চলে গেছে, বর্তমান যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, এই সব মানুষ এবং জিন, কামু ফি সাঈদিন ওয়াহিদিন, তারা যদি একটা উঁচু জায়গায় কোথাও দাঁড়ায়, পৃথিবীর কোনো কর্নারে সব মানুষ এবং জিন একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে ফাসআলুনি, তারা সবাই যদি আমার কাছে যাই, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, তাহলে আমি আল্লাহ তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন চাওয়া আমি পূরণ করে দেব। আপনার কি দরকার, বাড়ি, তাহলে আল্লাহ আপনাকে বাড়ি দিবে, আর অন্য গাড়ির দরকার, তাহলে আল্লাহ তাদেরকে গাড়ি দিবেন, আর একজনের ব্যাংক ব্যালেন্স দরকার, তাহলে আল্লাহ ব্যাংক ব্যালেন্স দিবেন, কারো যদি বিয়ের দরকার আল্লাহ তাকে নারী দিবেন, কারো যদি মানে সুস্থতার দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দান করবেন, কারো যদি সৌন্দর্য দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা নূরান্বিত করে দিবেন, যার যত যা আছে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, আমি তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন চাওয়া আমি আল্লাহ পূরণ করে দেব। শুধু চাইতে বাকি আছে, আপনার কি দরকার, এখন আল্লাহকে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আপনার যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় সেটাও আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফিতার ব্যবস্থা করে দিবেন। আরে বিশ্বাস থাকতে হবে, অন্তর থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, আমি চাইলেই আল্লাহ দেন। দেখেন না, যত মাসালা মানে যত চাওয়ার উদাহরণ আছে, কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে জাস্ট বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার বিনিময়ে বিজয় দান করলেন। এখানে অনেকে নিরাশা ফিল করেন, আমি তো অনেক চাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেন নাই, দেন নাই, দেন নাই, দিচ্ছেন না, আমি এখনো পাইনি। দোয়ার তিনটা ফসল আছে মনে রাখবেন, এক, আপনি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে আপনাকে ওইটা দান করবেন, এটা, অথবা এর বিনিময়ে আপনার যেটা চাইলেন আল্লাহ সেটা দিলেন না, তবে এর বিপরীতে আপনার থেকে কোনো খারাপি, কোনো অকল্যাণ, কোনো অসুস্থতা, কোনো অ্যাক্সিডেন্ট আপনার ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। এই দুইটার কোনোটাই যদি না হয় তাহলে অবশ্যই তৃতীয় নম্বরটা ঘটবে, তা হলো কিয়ামতের দিন এই দোয়ার পুরোপুরি পরিপূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহর কাছে আপনি যা চেয়েছেন, আপনি একটু মনে করেন যে আমি কি চেয়েছি আল্লাহর কাছে, দেখবেন আমি পেয়েছি, যদি না পাই তাহলে আমার খারাপ উঠে গেছে, আমি রাস্তায় চলতেছিলাম অ্যাক্সিডেন্ট করতে গিয়ে করিনি, কেন, আরে দুয়ার ফসল, এটা দুয়ার কারণেই হয়নি, কোনো কারণে বেঁচে গেছি, হাতটা একটু পাকা ছিল ইত্যাদি, আপনি বলতেছেন এটা আপনার গর্ব, আরে আল্লাহ যে আপনাকে ওখান থেকে রক্ষা করেছেন সেটা তো আপনি বললেন না। আজকে পুরো দুনিয়া হাহাকার,
একবারে ত্রাহি ত্রাহি অবস্থা। অদৃশ্য ভাইরাস করোনার কারণে, কোভিডের কারণে মানুষ যেখানে ভয়ে ভীত তটস্থ সন্ত্রস্ত হয়ে আছে, ঠিক এই অবস্থায় আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সুন্দরভাবে সুস্বাস্থ্য নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুয়ার কারণেই যে রক্ষা করেছেন, এটা কি আপনার মনে হয় না? একটু বিশ্বাস থাকতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সব মানুষ যদি এক জায়গাতে হয়, ইনস মানে জিন যদি এক জায়গাতে হয়, আমার যদি আমার কাছে যদি চাই, তাহলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব। তাহলে কি হবে? মা ইয়ানকুসু মিম্মা যালিকা মিম্মা ইনদি, আমার কাছে যা আছে তার কিছুই ফুরাবে না। যদি ফুরানো উদাহরণ দিতেই হয় তাহলে মহাসাগরের মধ্যে ছোট্ট একটা সি মানে সুঁচ যেটাকে বলা হয়, সেলাই করে না মেয়ে মানুষ, এই সুঁচটা পানিতে ডুবানোর পরে ও যতটুকু পানি নিয়ে আসবে আমার কাছ থেকে এতটুকু পরিমাণ ফুরাতে পারে। আল্লাহ আকবার, আল্লাহ কত কে আছে আমাদের, আমরা এখানে যারা আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্যই আজকের দিনে যদি জান্নাতকে কনফার্ম করেন, জান্নাত নির্ধারণ করেন, আল্লাহর কি জায়গা কোনো পরিবর্তন হবে বা জায়গা কি কম পড়বে? আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে জান্নাত চাই। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতকে কবুল করো। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এটা আপনারা অন্তত বলবেন। জাহান্নাম থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুক্তি দেন, তাহলে আল্লাহর জাহান্নামের পুরানোর জন্য কি কোনো জিনিসের অভাব হবে? ইনশাআল্লাহ অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উদর অন্য কিছু দিয়ে পূর্ণ করবেন, অন্য কিছু দিয়ে ভর্তি করবেন ইনশাআল্লাহ। আমাদের মতো এই নিরীহ ছোট ছোট মানুষদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম করবেন না। এই বিশ্বাস রেখে এই রমজানে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমার নজির যদি আমরা দুই একটা দেখাতে চাই, বলতে চাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে ক্ষমা করেছেন এবং ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেছেন। একজন ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করার পরে তিনি যদি ক্ষমা চান, তাহলে আমি তো এখনো হত্যার মতো অপরাধের সাথে জড়িত হয়নি, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না কেন? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। দেখেন মিরাতুল মাফাতির লেখক আল্লামা মুবারক রাহিমাহুল্লাহ, উনি একটা চমৎকার উদাহরণ নিয়ে এসেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করেন না এটা কে বলেছে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। চমৎকার একটা কথা উল্লেখ করেছেন যে কোনো সন্তান যখন বকে যায় বা বকার উপযুক্ত হয়, মা তাকে বকাবকি করে অথবা কিছু মারধর করে, মারধর করে রাগ করে বাড়ি থেকে বের করে দেয়, বাড়ি থেকে বের করার পরে সে চলে যায়, সে ঘুরে এই দরজায় ওই দরজায়, সব দরজা তার জন্য বন্ধ, সে ঘুরে ঘুরে আবার মায়ের দরজাতেই আসে, আসার পরে দেখে যে দরজা বন্ধ, মা তো রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে, দরজা তো খোলা নাই, দরজা বন্ধ। এরপরে মায়ের মন ওখানে চৌকাঠে ইতবা দিছে, যে ইতবা মানে নিচের চৌকাঠ যেটা, এই চৌকাঠের সাথে মাথা রেখে ঘুমিয়ে গেছে, কোথাও জায়গা পায়নি তো এখানেই ঘুমিয়েছে। মায়ের মন অনেক পরে দরজা খুলে খোঁজার চেষ্টা করতেছে, সন্তান গেল কোথায়, ও তো আসেনি, ডাকার কথা অভিমান করে সে ডাকে উনি। অনেক পরে দরজা খুলেছে, খোলার পরে দেখতেছে তার নিজের সন্তান ওই দরজাতেই ঘুমিয়ে আছে। মা সন্তানকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে বলছে যে তুই কোথায় গেছিলি রে বাবা, তোর জন্য কোথাও তো কোনো জায়গা নাই, আমি ছাড়া কে আছে, তো আমি ছাড়া তোকে কে জায়গা দিবে? তারপরে সন্তান চুমু খাচ্ছে, আদর করতেছে আর ভিতরে নিয়ে যাচ্ছে। হা, এটা হচ্ছে মা, মা তো জন্ম দিয়েছে, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, ওই আদম সন্তানকে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আগুনের মধ্যে ফেলে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন মা তার সন্তানকে দুধ খাওয়ানোর জন্য, সেই বুখারীর হাদিস, যে দুধ খাওয়ানোর জন্য এইভাবে কোলের সাথে ঔষধ ধরেছে,
ধরার পরে আগলে ধরার পরে সে আদর করতেছে। আল্লাহ নবী বললেন সাহাবিদের, ইয়া হে সাহাবিরা বলো তো এই মা এই সন্তানকে কি আগুনে ফেলতে পারে? সাহাবিগণ বললেন না, মা এই সন্তানকে কিভাবে আগুনে ফেলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মা শুধু জন্ম দিয়েছে তাতেই তার এত মহাব্বত, অথচ এই মহাব্বতের 100 ভাগের 99 ভাগ যার কাছে আছেন উনিই তো একে সৃষ্টি করেছেন, তাহলে তিনি এই মানুষকে কিভাবে আগুনের মধ্যে ফেলবেন? আগুনের মধ্যে ফেলবেন না। আল্লাহ আমাদেরকে আগুনে দিবেন না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, মাথা নিচু করে অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে পাপ মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবারই এই সিয়ামকে কবুল করে নেন, আমরা যে ইবাদতগুলো করছি এই ইবাদতগুলো কবুল করে নেন। আমাদের আজকে অনেকের হয়তো বা মনে হবে, মনে হচ্ছে আমাদের অনেকে যারা মারা গেছে বিভিন্ন কারণে মহামারীতে, আমাদের কারো মা কেউ বাবা কারো সন্তান অথবা আত্মীয় স্বজন যারা মারা গেছে অতি আদরের কাছের মানুষ, পরহেজগার দিনদার ছিল, তারা আজকে নাই। আজকে মনে হচ্ছে তারা থাকলে আজকে সিয়ামগুলো পালন করতো, তাদের কথাও যদি মনে হয় তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকে আমরা দোয়া করছি যারা এই মসজিদ সংশ্লিষ্ট পূর্বে যারা গত হয়ে গেছেন, অনেকের বাবা অনেকের ভাই অনেকের পড়োশী যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন। যারা বর্তমানে আমরা আছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কল্যাণের জন্য কল্যাণকর কাজের জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের সকল পাপগুলোকে ক্ষমা করে দাও, আমিন। ইয়া রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا